পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে ইউটিউব চ্যানেলে সুফিজম স্বাগতম একজন প্রশ্ন করেছিল আদি পিতা আদম সালাম এর সুরত যদি আল্লাহর সুরত হয় তাহলে মা হাওয়ার সুরতটি কার অর্থাৎ আদি পিতা হজরত আদম আলাই সালামকে আল্লাহ আল্লাহতালা নিজের সুরুতের সৃষ্টি করেছেন কিন্তু মা হাওয়াকে কার শুরুতে বা কিসের শুরুতে সৃষ্টি করেছেন সেই বিষয়টি জানতে চেয়েছেন আজকে সেই বিষয়টি নিয়েই আলোচনা করব হাদিস শরীফে রয়েছে ইন্ন আদমা আলাহি আল্লাহ আদম সালামকে। নিজের শুরুতে বা আপন শুরুতে সৃষ্টি করেছেন এ নিয়ে কারো কোনো মতভেদ নেই বাইবেলেও একই কথা আছে এই বিষয়টি মোটামুটি সবাই জানেন এবং মানেন এ নিয়ে কেউ তর্ক বিতর্ক করেন না কিন্তু হাওয়া আলাই সালামের সৃষ্টির ব্যাপারে সেরকম কোনো তথ্য নেই অর্থাৎ বাবা আদমকে আল্লাহ নিজের শুরুতে সৃষ্টি করেছেন এটি সবাই জানলেও বা এই বিষয়টি স্পষ্ট থাকলেও মা হাওয়াকে কার রূপে সৃষ্টি করেছেন তাই স্পষ্ট নয় বা এ ব্যাপারে কিছুই বলা হয়নি বাবা আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে কিন্তু মা হাওয়ার ব্যাপারে বলা হয়েছে আদম সালাম এর বাম পাজরের হাট থেকে মা হাওয়াকে সৃষ্টি করা হয়েছে তাই আদম তত্ত্ব মোটামুটি সবাই বুঝলেও মা হাওয়া তত্ত্বটি সবাই বুঝে না বরং এটা নিয়ে অনেক বিভ্রান্তের মধ্যে পড়ে যায় আর এই সুযোগটি কাজে লাগিয়ে অনেক ভ্রান্ত পীর ফকিরেরা তাদের ভক্তদেরকে বিভ্রান্ত করছে তারা ভক্তদেরকে আদম তত্ত্ব জানাচ্ছে কিন্তু মা হাওয়ার তত্ত্ব জানাচ্ছে না অর্থাৎ মা হাওয়াকে মূলত কি দিয়ে সৃষ্টি করা হয়েছে এবং তার স্রোত কি ছিল এই যে বিষয়টা রয়েছে এ ব্যাপারে তারা স্পষ্ট বলে না কেউ কেউ এটা নিয়ে অনেক বাড়াবাড়ি করে আমি নিজেও শুনেছি একজন এই অভিযোগ করেছে যে সে তার পীরকে জিজ্ঞেস করেছিল মা হাওয়ার ব্যাপারে অর্থাৎ হাওয়া তত্ত্ব সম্পর্কে তখন তার পীর তাকে বলেছিল আদম তত্ত্ব সহজ কিন্তু হাওয়া তত্ত্ব আরো নিগুড় ও কঠিন এই তত্ত্ব জানতে হলে তোমাকে ছয় মাস আমার পায়ে তেল ডলতে হবে তারপরে তোমাকে জানানো হবে কিঞ্চিত পরিমাণ তখন স্বাভাবিকভাবেই সেই ভক্ত বিষয়টিকে আরো বেশি গুরুত্ব দিয়েছে আবার কেউ কেউ হয়তোবা নিরাশ হয়েছেন তারা সত্যি ধরে নিয়েছেন হাওয়া তত্ত্ব তত্ত্বের চাইতে আরো নিগুড় তত্ত্ব আর তাই তারা এই প্রশ্নটির উত্তর জানার জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেছেন যখনই তখন তারা এই প্রশ্নটি করেছেন এবং সঠিক উত্তর না পেয়ে নিরাশ হয়েছেন প্রথম সমস্যাটি হলো বিষয়টিকে আপনারা খুব জটিল ভেবেছেন যদি সহজ সরল ভাবে এটা নিয়ে চিন্তা করতেন তাহলে এটার উত্তর আপনারা নিজেরাই পেতেন আদম বলতে অনেকে শুধু আদম আলাইহি সালামকেই বুঝে থাকেন এই বিষয়টাই ভুল আদম বলতে মূলত মানুষকে বোঝানো হয় সমস্ত মানুষই আদম অর্থাৎ আদম আলাইহি সালামকে ঠিক যেভাবে সৃষ্টি করা হয়েছে আপনাকে আমাকেও ঠিক সেভাবেই সৃষ্টি করা হয়েছে আদম আলাইহি সালামকেও যেখানে মক্কা তাই করে সানাপিনা করা হয়েছিল তার মাটি আমাদের অবস্থাও তাই আমাদের দেহের মাটিও মক্কা তাইফের ঘরেই সানাপিনা করা হয়েছিল সৃষ্টি তত্ত্ব বা সৃষ্টির যে পদ্ধতি রয়েছে আদম এর এবং আমাদের তা সম্পূর্ণ এক অনেকেই বলতে পারেন যে আদম প্রথম মানুষ তার আগে মানুষ ছিল না তাহলে তার সৃষ্টি এবং আমাদের সৃষ্টি কিভাবে এক হয় এই বিষয়টি আসলে খুব নিগুত্ব এটি গুরুর কাছ থেকে জানতে হয় এই বিষয়টি যখন স্পষ্টভাবে আপনি মুর্শিদের কাছ থেকে বুঝে নিতে পারবেন তখনই আদম এবং হাওয়া তত্ত্বটি সম্পর্কে আপনি সম্পূর্ণ জ্ঞান লাভ করবেন কিভাবে আদমের সৃষ্টি এবং মানুষের সৃষ্টি আপনার সৃষ্টি সব একই পদ্ধতিতে হচ্ছে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি তত্ত্ব এবং মারফতের নিগুর রহস্য এখানে রয়েছে আমি সেদিকে আলোচনা করব না আমাদের যে আলোচনাটির বিষয় ছিল সেটি হচ্ছে হাওয়া তত্ত্ব সম্পর্কে এখন কথা হলো যেহেতু আদম বলতে শুধু আমরা আদম সালামকেই ভেবে নিয়েছি সেহেতু আমাদের এই বিষয়টাতে অনেক ভুল রয়েছে আদম বলতে মূলত মানুষকে বোঝানো হয়েছে তিনি ছিলেন প্রথম আদম বা প্রথম মানুষ তাহলে দ্বিতীয় মানুষকে দ্বিতীয় মানুষ হচ্ছেন মা হাওয়া কিন্তু সমস্যা হচ্ছে তিনি নারী অর্থাৎ পুরুষ নন আর এই জন্যই হাওয়া তত্ত্ব নিয়ে যত আল্লাহ তালা আদম বলতে প্রত্যেকটি মানুষকেই বুঝিয়েছেন অর্থাৎ প্রতিটি মানুষের শুরুই আল্লাহর সুরুত তাহলে অবশ্যই মা হাওয়ার সুরুত আল্লাহর সুরুত এটা আলাদাভাবে বলার কিছু নেই মানুষ বলতে নারী পুরুষ উভয়কেই বোঝানো হয় আদম বলতে মূলত আদম আলাই সালাম এবং মা হাওয়া এই দুজনকেই বোঝানো হয়েছে শুধুমাত্র আদি পিতাকে বোঝানো হয়নি যেমন বলা হয়ে থাকে মমিন মমিন ভাই ভাই বা মুসলমান মুসলমান ভাই ভাই তার মানে কি বোঝা যায় তাহলে যারা নারী মমিন আছে বা মমিনা আছে তারা বোন এই বিষয়টা তো আলাদাভাবে বলার কিছু নেই এটা এমনিতেই বোঝা যায় সব কথা এত বলার তো প্রয়োজন দেখছি না আল্লাহ এটার প্রয়োজন মনে করেননি আদম আলাইহি সালামকে ওকে ঠিক যেভাবে সৃষ্টি করা হয়েছে মা হাওয়াকেও ঠিক সেভাবেই সৃষ্টি করা হয়েছে যদিও বলা হয় বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে এই বাম পাজরের হার কথাটি বলার ভিন্ন কারণ রয়েছে আমরা খুব স্বল্প জ্ঞানের মানুষ কিছু বিষয় আছে যা যদি আমরা ভাবি তাহলে আমাদের মাথা আরো বেশি খারাপ হয়ে যাবে আমরা সঠিক উত্তর তো পাবোই না বরং বিভ্রান্তে পড়ে যাব। বাম পাজরের হাড়ের বিষয়টি নিয়ে ভাবুন ওই পুরো হাদিসটিতে যে কথাটি আছে সেটা হচ্ছে মা হাওয়াকে সৃষ্টি করা হয়েছিল আদম আলাইহ সালাম এর বাম পাঁচরে হাট থেকে অর্থাৎ নারীদের পুরুষের বাম পাঁচরে হাট থেকে সৃষ্টি করা হয়েছে তারপর সাল্লাহ আলহিসাল্লাম কি বলেছেন বাম পাঁচরে হার হচ্ছে বাঁকা তাই নারীরাও একটু বাঁকা হয় আর তাই নারীদেরকে বেশি সুজা করতে বারণ করেছেন তাহলে তারা ভেঙে যাবে এখন আপনি বলুন নারীদেরকে সোজা করা বলতে কি বুঝিয়েছে আর ভেঙ্গে যাওয়ার কথা বলতে কি বুঝিয়েছে তার মানে কথাটি রূপক হিসাবে ব্যবহার করা হয়েছিল যে রূপক হিসাবে বলা হয়েছে তার সবচেয়ে বড় উদাহরণই হচ্ছে এটি কারণ পুরো হাদিসটা আপনাকে দেখতে হবে পুরো কথাটি দেখতে হবে সেখানে প্রথমটিকে আপনি বামপাজরই ধরে নিয়েছেন কিন্তু পরে যে বলতেছে নারীদেরকে বেশি সোজা করতে যেও না ভেঙ্গে যাবে এই বিষয়টাকে কেন আপনি তাহলে সোজাসুজি সেই বলতেছেন না নারীকে কেন ভাবতেছেন না এক্ষেত্রে এখানে নারীদের বাঁকা বলতে বোঝানো হয়েছে তারা একটু জেদি টাইপের অর্থাৎ তারা যেটা বলে সেটাই করে তারা অন্যের কথা একটু কম শুনতে চায় বা তাদের যেটা ইচ্ছা তারা সেটাই করতে চায় যদি তাদেরকে বেশি ভালো করতে যান বেশি শাসন করতে যান তাহলে তারা তো কথা শুনবি না বরং আরো বেশি এলোমেলো হয়ে যাবে এই জন্য কথাটা বলা হয়েছে যে নারীদেরকে শাসন করো মোটামুটি টাইপের যেন বেশি না হয় তাহলে তারা ভেঙে যাবে কারণ তারা পুরুষের বাম পাচারের হার থেকে সৃষ্টি যেহেতু আপনি এই সোজা বলতে সেই হার সোজা করার কথা বুঝতেছেন না এবং এই বাঁকা বলতে সেই হার বাঁকার কথা বুঝতেছেন না তাহলে আপনি কেন সেই হার বলতে ওই কি ভেবে নিয়েছেন এখানে কি কোনো রূপক অর্থ থাকতে পারে না মা হাওয়াকে কখন সৃষ্টি করা হলো সেটা কি ভেবেছেন মা হাওয়াকে কখন আদমের সামনে আনা হলো যখন আদম একাকি অনুভব করছিল যখন তার ভালো লাগছিল না একা লাগছিল পুরো স্বর্গে তখন তার একজন সঙ্গী প্রয়োজন ছিল তখনই আল্লাহ মা হাওয়াকে তার সামনে উপস্থিত করলেন তার মানে কি বোঝা যায় পুরুষ যখন একা থাকে বা পুরুষের একাকিত্ব ভাব দূর করার জন্য একজন নারীর দরকার আর নারী পারে তার সেই একাকিত্ব ভাবকে দূর করতে একটি পুরুষ নয় আর যখন মা হাওয়াকে তার সামনে আনা হলো তারপর তার মন ভালো হলো এবং সে স্বর্গে আনন্দে বসবাস করতে লাগলো অর্থাৎ যখন নারী ছিল না অর্থাৎ মা হাওয়া ছিল না তখন স্বর্গে সব থাকা সত্ত্বেও আদমের ভালো লাগেনি সেখানে মা হাওয়া কি প্রয়োজন ছিল তার এই যে কি ভাব এই একা কি খারাপ লাগা এই ফিলিংসটা যে আসে এটা মূলত মানুষের বুকে থেকেই হয় অর্থাৎ যখন আপনি একা থাকেন বা আপনার আপন কেউ মারা যায় বা দূরে কোথাও চলে যায় তখন মনে হয় বুকটা যেন খালি এই যে বুকটা যে খালি আসলে বুকটা কিন্তু খালি নয়। বরং সেই খালি খালি যে একটা অনুভব শৈন্যতা সেটা মূলত আপনার বুকে অনুভব করেন এই জন্য আল্লাহ বলেছেন হাওয়াকে আমি আদমের বাম পাচরের হার থেকে সৃষ্টি করেছি অর্থাৎ আদম সালাম এর শূন্যতা থেকেই মা হাওয়ার সৃষ্টির প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল অর্থাৎ আদমের একাকিত্ব বা শূন্যতা এটা দূর করার জন্যই মা হাওয়াকে তার সামনে উপস্থিত করা হয়েছিল তাকে সৃষ্টি করা হয়েছিল এই জন্যই বাম পাচরের হারের কথা বলা হয় এটা অন্য কিছু না আদম সালামকে ঠিক যেভাবে সৃষ্টি করা হয়েছিল মা হাওয়াকেও ঠিক সেভাবে অর্থাৎ মক্কা তাইফের ঘরে মা হাওয়ার দেহের যে মাটি সেটিও মক্কা তাইফের ঘরেই ছানাপেনা করা হয়েছিল মা হাওয়াকেও মাটি দ্বারাই সৃষ্টি করা হয়েছিল তারপর আদম যদি মাটি দ্বারা সৃষ্ট হয় তাহলে তার পাজরও মাটি সেখান থেকে যদি মা কি সৃষ্টি করা হয় তাহলে তো মাটি থেকেই হলো এটা বললাম হচ্ছে আপনাদের বোঝার জন্য কিন্তু মা হাওয়াকেও আদমের মতো করেই সৃষ্টি করা হয়েছে সৃষ্টি তত্ত্বটা হচ্ছে আদম তত্ত্ব এখানে আদম আলাই সালাম এর তত্ত্ব না তিনি মানুষ এখানে মানুষ তত্ত্ব হবে অর্থাৎ আদম তত্ত্ব হাওয়া আলাই সালাম মানুষই ছিলেন আদমের যে তত্ত্ব তারও সে তত্ত্ব পুরুষের যে তত্ত্ব নারীরও সে তত্ত্ব পুরুষকে ঠিক যেভাবে সৃষ্টি করা হয়েছে নারীকে ঠিক সেভাবে সৃষ্টি করা হয়েছে আপনাকে ঠিক যেভাবে তৈরি করা হয়েছে আপনার মা বোনকেও ঠিক সেভাবে তৈরি করা হয়েছে আপনারা তো এটা সবাই দেখছেন পুরুষের সৃষ্টি যেভাবে হচ্ছে নারীর সৃষ্টিও সেভাবে হচ্ছে তাহলে এটা না বোঝার কি আছে পুরুষের সুরত যদি আল্লাহর সুরুত হয়ে থাকে তাহলে নারীর সুরুত আল্লাহর সুরোত এখানে মূল বিষয়টা হচ্ছে মানুষের সুরোত আল্লাহর সুরোত আর নারীও মানুষ পুরুষও মানুষ এখানে পার্থক্য করার কিছু নেই নারী পুরুষের দৈহিক কিছু পার্থক্য রয়েছে কিন্তু ভেতরগত কিন্তু তেমন পার্থক্য নেই আপনারও যে আত্মা নারীরও সেই মন কর্মবন্ধনে আবদ্ধ হওয়ার কারণে আমাদের যার যে যেরকম কর্ম ছিল আমরা সেরকম দেহ ধারণ করেছি যাদের কর্ম এরকম ছিল যে তার ফল ভোগ করার জন্য একটি পুরুষ দেহ ধারণ করতে হবে তাহলে তারা পুরুষ দেহ ধারণ করেছে আর যাদের কর্মই ছিল এরকম যার ফল ভোগ করার জন্য একটি নারী দেহই প্রয়োজন পুরুষ দেহে তাহলে তাদেরকে নারী দেহেই পাঠানো হয়েছে অর্থাৎ তাদের আত্মা নারী দেহেই প্রবেশ করেছে বা নারী দেহই ধারণ করেছে অর্থাৎ নারীরা তাদের কর্মের কারণেই নারী হয়ে জন্মগ্রহণ করেছে এবং পুরুষরা তাদের কর্মের কারণেই পুরুষ হয়ে জন্মগ্রহণ করেছে নারী পুরুষের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই কিছু বিষয় আছে পার্থক্যগত তাও তা দৈহিক বিষয় আর যেটা বললাম যে নারী যে দেহ ধারণ করেছে অর্থাৎ যে আত্মা নারী দেহ ধারণ করেছে তা তার কর্মের কারণে যেহেতু তার কর্মই ছিল এরকম যে তাকে নারী দেহ ধারণ করেই সে ফল ভোগ করতে হবে সেহেতু সে নারী দেহ ধারণ করেছে যার ফলে তার মানসিক কিছু পরিবর্তন এসেছে অর্থাৎ পুরুষ এবং নারীদের যে বিষয়টা থাকে যে পরিবর্তনগত মানসিক ভাবে যে পরিবর্তন এটাও তার কর্মের কারণেই হয়েছে তাই পুরুষ ও মহিলাদের মন মানসিকতা কিছুটা ভিন্ন হয়ে থাকে নারী এবং পুরুষের তত্ত্ব একই নারী এবং পুরুষকে আলাদাভাবে সৃষ্টি করা হয়নি আরেকটি বিষয় সামনে চলে আসে তা হচ্ছে গন্দম যদি গন্দম ফল আহার করার কারণে তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হয় বিতাড়িত করা হয় তাহলে আদম গন্দম খেয়েছিলেন সুতরাং তাকে একাই বের করে দেওয়ার কথা মা হাওয়াকে তো বের করার কথা না এই বিষয়টা নিয়েও আমরা একটি ভুলের মধ্যে আছি গন্দম মূলত কি কোরআন হাদিসে গন্দম কথাটি আসেনি কোরআনে যে কথাটি এসেছে সেটা হচ্ছে তোমরা দুইজন ওই বৃক্ষের নিকট যেও না কোরানে শব্দটিকে দ্বিবচন ব্যবহার করা হয়েছে উভয় কি বলেছে তোমরা ওই বৃক্ষের নিকট যেও না আল্লাহ শুধু আদম আলাইহি সালামকে বারণ করেননি বরং মা হাওয়াকেও করেছিলেন অনেকে বলে থাকেন যে নারী গন্দম কেউ কেউ বলে থাকেন নারীর যৌনাঙ্গই গন্দম যদি এরকম হয়ে থাকে তাহলে শুধু আদম আলাইহি সালামই গন্ধম খেয়েছিলেন মা হাওয়ার খাওয়ার কথা না আর তাকে জান্নাত থেকে বের করে দেওয়ারও কথা না কিন্তু আল্লাহ তো বলছেন দুইজনকে আমরা এই বিষয়গুলো বুঝি না আল্লাহ দুইজনকেই বলেছেন যে তোমরা ওই বৃক্ষের নিকট যেও না একজনকে বলেননি তার মানে গন্দম ফলটি মা হাওয়া এবং আদম দুইজনই খেয়েছিলেন যদি মা হাওয়াকে গন্দম বলা হয় বা নারী যৌনাঙ্গকে গন্দম বলা হয় তাহলে নারীর গন্দম কি তবে কি নারীর গন্দম নেই আল্লাহর বাক্য কি মিথ্যা আল্লাহকে কি শুধু একজনকে বারণ করেছিলেন আরেকজনকে করেননি তাহলে কি নারীর জন্য কোনো কিছু নিষিদ্ধ নাই সে সব কিছু করতে পারবে শুধু পুরুষের জন্যই কিন্তু আল্লাহ তো এখানে উভয়ের কথা বলেছেন নারী পুরুষ দুজনের কথাই বলেছেন তার মানে গন্দম এমন একটি ফল যা নারী এবং পুরুষ উভয়ের জন্যই নিষিদ্ধ এবং গন্দম নারীও নয় পুরুষও নয় আদম গন্দম নিয়ে অন্য একটি ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তা আজকে যে আলোচনাটি ছিল সেটা হচ্ছে মা হাওয়ার সুরত কি এবং মা হাওয়ার সৃষ্টি তত্ত্ব কি সেটা মনে হয় আমি বোঝাতে পেরেছি আদমের সুরত যার হাওয়ার সুরত ও তার অর্থাৎ উভয়টি আল্লাহর সুরত দুটি রূপই আল্লাহর রূপ যেহেতু আল্লাহ বলেছেন আমি মানুষকে আমার নিজের সুরুতে সৃষ্টি করেছি সেহেতু দুটি সুরুতই আল্লাহর সুরত এখানে নারী পুরুষকে পার্থক্য করার কিছু নেই কারণ উভয়ই মানুষ বা উভয়ই আদম আদম বলতে নারী পুরুষ উভয়কেই বুঝায় তারপরও যদি কেউ না বুঝেন তাহলে সেটা ভিন্ন কথা কেন বুঝলেন না বা কোন অংশটুকু বুঝলেন না সে বিষয়টি আপনারা মন্তব্য করলে আমি আবার পরবর্তীতে জানানোর চেষ্টা করব। আর যদি কেউ বুঝেও না বুঝার ভান করেন বা এটা নিয়ে বিতর্ক করার চেষ্টা করেন বা বলেন যে আমার কথাগুলো খুব সামান্য বা তুচ্ছ কথা ছিল আমি মূলত হাওয়া তত্ত্ব সম্পর্কে জানি না তাহলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি হাওয়া তত্ত্ব সম্পর্কে এভাবেই জানি আর আমার কাছে এটাই সঠিক মনে হয় কারণ কোরআন হাদিসের যত জায়গায় মানুষের কথা বলা হয়েছে তখন নারী পুরুষ উভয় কি বোঝানো হয়েছে অনেক সময় মুসলমানের কথা বলা হয়েছে তখন নারী পুরুষ উভয়ের কথাই বলা হয়েছে অনেক সময় মৈমিনের কথা বলা হয়েছে তখন নারী পুরুষ উভয়ের কথাই বলা হয়েছে অনেক সময় পাপিদের কথা বলা হয়েছে মুশিরের কাফেরদের কথা বলা হয়েছে তখন নারী পুরুষ উভয়ের কথাই বলা হয়েছে শব্দটি ছিল পুলিঙ্গ কিন্তু অর্থ হয়েছে নারী এবং পুরুষ উভয়ের বেলায় এগুলো না বুঝার কিছু নাই এগুলো আমরা সবাই বুঝি কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা এগুলো নিয়ে একটু বাড়াবাড়ি করি আবার অনেকে নিজের পাণ্ডিত্য জাহির করার জন্য কথাগুলিকে একটু আরো রংচং মাখিয়ে আরো ভিন্নভাবে বলে বিষয়টি সেরকম নয় যারা একটু সহজ সরল ভাবে চিন্তা করেছেন তারা অবশ্যই বুঝবেন যে আদম এবং হাওয়া তত্ত্বটি একই তত্ত্ব কারণ এখনো মানব সৃষ্টি ভাবে হচ্ছে তা আপনারা তো দেখতে পাচ্ছেন পার্থক্য থেকে খুঁজে পাচ্ছেন না তাহলে এটা নিয়ে ভাবছেন কেন আর নারীরা কি মানুষ নয় তাহলে কি নারীর স্রোত আল্লাহর স্বরূপ নয় যদি আপনিও মনে করেন নারী মানুষ এবং মানুষের সূর্য আল্লাহর স্বরূপ তাহলে এটা নিয়ে আপনার এত চিন্তা কিসের আদমের সুরত যদি আপনি মানেন আল্লাহর সুরত তাহলে হাওয়ার সুরত এটা আপনাকে মা হাওয়ার দেহ আরেক রকম আপনার দেহ একরকম আর আপনার স্ত্রীর দেহ আরেক রকম এরকম নয় আপনার দেহ যেরকম রক্ত মাংস আছে যেরকম উপাদান আছে আপনার স্ত্রীর দেহ তাই আছে তাহলে কেন বলছেন যে তাকে সৃষ্টির উপাদান ভিন্ন আমি আমার সাধ্যমতো বোঝানোর চেষ্টা করলাম বাকিটা যার যার গুরুর কাছ থেকে বিস্তারিত বুঝে নেবেন যে বিষয়গুলো বুঝেননি আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে